গাইস সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে শুরু হচ্ছে ন্যাশনাল মিনি টিম প্র্যাকটিস, তো ওর জন্যই কলকাতা মাঠ যাচ্ছি। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আমাদের মাঠ থেকে শুধুমাত্র তিয়াশাকে নিয়ে যাচ্ছি। আসলে ওয়েদারটা অনেক খারাপ আমাদের এদিককার, কালকে সবাই মাঠে আসতে পারেনি, ওর জন্য কাউকে জানানো হয়নি। শুধু মেয়েদের মধ্যে তিয়াশাকেই নিয়ে যাচ্ছি, আরও দুটো মেয়ে ছিল ওদের নিয়ে যেতে পারলাম না। চলো এগিয়ে নিয়ে যাওয়া যাক। ক্যান্সেল ছিল, জন্য অনেক দেরি হয়ে গেল, সব ট্রেনগুলোই ক্যান্সেল হয়ে গেছিল। এখন প্রায় পৌনে একটা বেজে গেছে, এখনও ট্রেন ছাড়েনি, দেখা যাক ট্রেন ছাড়ুক। ট্রেনে ভিড় দেখো কেমন রয়েছে, এখন অনেকগুলো ট্রেন ক্যান্সেল ছিল, পিয়াসা বসে আছে। মাঠে পৌঁছালাম, অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি সবাই নেমেও পড়েছে, কিন্তু ট্রেন গণ্ডগোল ছিল, অনেকে এখন পৌঁছালো। তো চলো দেখাই তোমাদের ঘুরে ঘুরে। এদিকে ছেলেদের লাইনটা হয়েছে আর কি, এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হচ্ছে, ওখানে স্যারেরা আছে, তারা সব ডকুমেন্টস জমা নিচ্ছে ওদের ছেলেদের। আর ওই দিকটাতে মেয়েদেরটা ওইদিকে নিচ্ছে, তারপরে প্র্যাকটিস শুরু হবে, সিলেকশন ট্রায়াল শুরু হবে, এখনও ট্রায়াল শুরু হয়নি। প্র্যাকটিস শুরু হয়েছে, প্রচুর ছেলে মেয়ে রয়েছে, ভিডিও করা যাচ্ছে না। চলছে, প্রচুর প্রায় 300 ছেলে নেবেছে, এই মেয়েদের এখনো শুরু হয়নি। এখনই ভয় পেয়ে যাচ্ছে, ভয় পাচ্ছিস? প্রচুর ছেলে মেয়ে নেমেছে মিনিতে, দেখতে পাচ্ছ গুমতির বাইরে প্রায় 600-700 ছেলে মেয়ে তো হবেই। ছেলে মেয়ে গ্রাউন্ডের টোটাল চারিধারে ছেলে মেয়ে রয়েছে, সিলেকশন করাটাও খুব টাফ। প্রচুর ছেলে মেয়ে নেমেছে এবছর, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে মিনির এদিকে ছেলেদের, এটা হচ্ছে ছেলেদের, আর ওই দিকটা হচ্ছে মেয়েদের। মানে কি বলবো, এত ছেলে মেয়ে আমি আমার লাইফে দেখিনি ক্যাম্পে নামতে। তবে ভলিবলের অনেক ডেভেলপ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে, ভলিবল খেলার সঙ্গে অনেকেই ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে ভলিবল খেলার সঙ্গে যুক্ত করছে, এটা ভলিবলের জন্য খুব আনন্দের সুখবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছো তো? এটা ভলিবলের জন্য খুবই সুখবর যে প্রচুর ছেলেমেয়েরা এই খেলার সঙ্গে যুক্ত হচ্ছে। এই যে এদিকটা হচ্ছে মেয়েদের, আর এদিকটা হচ্ছে ছেলেদের। দেখতেই পাচ্ছ ট্রায়াল শুরু হয়ে গেছে, এদিকে মেয়েদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে, পাশের কোর্টে ছেলেদেরকেও করানো হচ্ছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, এটা যদি ক্রিকেট হতো তাহলে এখানে কত কিছু সুযোগ সুবিধা থাকতো, কিন্তু ভলিবল বলে অনেক কিছুই সুযোগ সুবিধা কম পাওয়া যায়। তো সরকারের এই দিকটা একটু দেখলে খুব ভালো হয়, কারণ আমাদের বাংলাতে অনেক ভালো ভালো প্রতিভা আছে যারা কিন্তু সুযোগের অভাবে নষ্ট হয়ে যায়। তো সরকার যদি একটু এদিকটা দেখে তাহলে ভলিবলটাও অনেক এগোতে পারবে আমার মনে হয় এটা, কারণ দেখতেই পাচ্ছ কত ছেলেমেয়েরা নেবেছে, এগুলো সবই আমাদের বাংলার ছেলেমেয়ে। তা একটা সামান্য মিনি খেলাতে যদি এত ছেলে প্লাস মেয়েদের, এত মেয়েরা যদি এই খেলার সঙ্গে যুক্ত থাকে, তাহলে এই খেলা তো অবশ্যই একটা ভালো জায়গায় যাওয়া উচিত। আর যেখানে বাংলা মেয়েদের টিম প্রত্যেকবার চ্যাম্পিয়ন হয়, কিন্তু সেইভাবে সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো সাংবাদিক কোনো চ্যানেলে টিভি চ্যানেলে দেখানো হয় না। যদি ক্রিকেট হতো তাহলে হয়তো এটা নিয়ে অনেক বেশি মাতামাতি হতো, তা সেই দিকটা যদি একটু দেখে খুব ভালো হয়। তো চলো দেখতে থাকো প্র্যাকটিস। Thank you.
এদিকে প্র্যাকটিস চলছে আর এদিকে এই যে বড় দর্শক সে গাছের উপর উঠে পিয়া রাখাচ্ছে ওই দেখো গাছের উপর উঠে পিয়া রাখা বসে পিয়া রাখাচ্ছে ওই ভালো কাজ করেছে ছেলেদের ট্রায়ালটা আজকের মতন শেষ হয়ে গেল আবার কালকে হবে আসলে প্রচুর ছেলে তো কিছু করার নেই দেখতেই পাচ্ছ কত ছেলে নেমেছে আজকে ছেলেদেরটা শেষ হয়ে গেছে বাদ বাকিটা আবার কালকে হবে আজকে কিছুজন বাদ যাবে দাদু কালকেও প্রায় 200 মতন তো ছেলে থাকবেই আর এদিকে মেয়েদেরটা এখনও চলছে কতক্ষণ হবে জানি না হ্যাঁ তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাদের পাশে থাকবে।